এর আগে ফ্রেজাল ভার্বের দুটো ভিডিও বানিয়েছি, অনেকের কাছে সেগুলো একটু স্পিডি মনে হয়েছিল, তাই এবার থেকে একটু ধীর গতিতে বলার চেষ্টা করব। আমি ফ্রেজাল ভার্বের সাথে যে উদাহরণগুলো দেই সেগুলো ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন মুখস্থ না করেই ভার্বগুলো মনে রাখা সম্ভব। 21 নম্বর, ক্যারি আউট, এক্সিকিউট, পালন করা। আমি মাধ্যমিকে পড়ার সময় এই ফ্রেজাল ভার্বটা এইভাবে মনে রেখেছিলাম, ক্যারি আউট সমান সমান এক্সিকিউট, একটা ছন্দ আছে, আমি এই ছন্দ দিয়েই মুখস্থ করেছিলাম। এছাড়াও অন্য উদাহরণ দিয়ে মনে রাখা যায়, যেমন মাস্টারমশাই ছাত্রদের আদেশ দিলেন আমাদের বিদ্যালয় সম্পর্কে রচনা লিখতে, রচনা লেখা না হওয়া পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না। তাহলে ছাত্রদের লেখার ভার ক্যারি বা বহন করতে হবে বাইরে যাওয়ার জন্য। ক্যারি মানে তো একটু আগেই বলে দিলাম, আর আউট মানে বাইরে। আর এদিকে ছাত্ররা লেখার ভার ক্যারি করলো আউট যাওয়ার জন্য, এর মাধ্যমে তারা মাস্টারমশাইয়ের আদেশও পালন করল। 22 নম্বর, কাম অ্যাক্রস, মিট, দেখা করা। মিট বা দেখা করা এর আগেও পেয়েছিলাম, এই ফ্রেজাল ভার্বটা এইভাবে মনে রাখতে পারেন, কাম শব্দের অর্থ আসা এবং অ্যাক্রস মানে বরাবর। আপনারা দুজনে বরাবর আসলেন একে অপরের সাথে দেখা করার জন্য, এই কথাটির দ্বারা আশা করি ভার্বটা একটু মনে রাখা সহজ হবে। 23 নম্বর, কাম বাই, গেট, পাওয়া। এখানে একটা ছোট্ট ঘটনা বলি, রাহুল অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, শেষমেশ সে একটা বাস পেয়ে গেল। পাওয়ার ইংরেজি হচ্ছে গেট, বাসে করে সে স্কুলে আসলো। ওর বন্ধু জিজ্ঞেস করলো, তুই কিসে করে স্কুলে আসলি রে? রাহুল ভাব মেরে ইংরেজিতে বলল, আই কেম হেয়ার বাই বাস, অর্থাৎ সে বাসে করে এসেছে। তাহলে বাস পাওয়া গেট আর বাসে করে আসা কাম বাই বাস একই ঘটনার অংশ। এখান থেকে কাম বাই সমান সমান গেট মনে রাখতে পারবেন। 24 নম্বর, কাম অফ, বর্ন, জন্মগ্রহণ করা। আমরা জন্মগ্রহণ করলে আমাদের পিতামাতা অবশ্যই থাকবে, তাই ঠিকানা লেখার সময় আমরা লিখি সন অফ অথবা ডটার অফ। এখান থেকে অফ শব্দটি খেয়াল করুন, আর আমরা জন্মগ্রহণ করি এর অর্থ আমরা দুনিয়ায় আসলাম, আর আসার ইংরেজি কাম সবাই জানে। তাহলে কাম অফ কথার অর্থ দাঁড়ালো জন্মগ্রহণ করা। 25 নম্বর, ক্রাই ফর, ডিমান্ড, দাবি করা। ডিমান্ড বা দাবি করা এর আগেও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, সেটা আবারও বলছি। পাশের ছবিতে দেখতে পাচ্ছেন কিছু লোক রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে চিৎকার করছেন। এই দৃশ্য দেখে আপনার একটা কথাই মনে পড়বে, তারা কিছু দাবি করছেন। ক্রাই ফর শব্দ দুটির অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য চিৎকার করা, আর কিছুর জন্য চিৎকার করা মানে দাবি করা, এই উদাহরণ দিয়ে বোঝা যায়। 26 নম্বর, কাট ডাউন, রিডিউস, কমানো। এটা মনে রাখা খুব সহজ, হয়তো অনেকেই মনে রাখার কৌশলটি খুঁজে পেয়েছেন। কাট মানে কাটা আর ডাউন মানে নিচে। আপনারা যদি একটা গাছের উপরের অংশ কেটে নিচে ফেলে দেন তাহলে কি হবে? অবশ্যই গাছটার উচ্চতা কমে যাবে। তাহলে কাট ডাউন মানে কেটে নিচে ফেলা, এর অর্থ দাঁড়ালো কমানো। 27 নম্বর, ডিল ইন, বিজনেস, ব্যবসা করা। ডিল দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব আছে, তাই মনে করি এই দুটো মুখস্থ করাই ভালো হবে। তবুও মনে রাখার জন্য একটু কৌশল বলে দিচ্ছি। ডিল ইন মানে বিজনেস করা, দেখবেন বিজনেস বানানে ইন অংশটুকু আছে। আর অন্যদিকে 28 নম্বর, ডিল উইথ, এর অর্থ মোকাবিলা করা। এখানে উইথ বা সাথে শব্দটি লক্ষ্য করবেন, আমরা কোনো কিছুর সাথে মোকাবিলা করি, তাই ডিলের সাথে উইথ থাকলে মোকাবিলা হবে, এভাবে মনে রাখবেন। 29 নম্বর, ফল ইন, কলাপস, ভেঙে পড়া। আমি যদি একটা মাটির হাঁড়ি ভেঙে ফেলি তাহলে এর টুকরোগুলো মাটিতে পড়বে, তাহলে কোনো জায়গায় কিছু টুকরো পড়া কারণ জিনিসটা ভেঙে গেছে। আর এদিকে ফল কথার অর্থ হচ্ছে পড়া এবং ইন বসের মধ্যে বা কোনো জায়গা বোঝাতে, অর্থাৎ ফল ইন সমান সমান কোনো জায়গায় কিছু পড়া, এর সাথে ভেঙে পড়ার মিল রয়েছে। 30 নম্বর, ফল আউট, কুয়ারেল, ঝগড়া করা। এই ফ্রেজাল ভাব আমি যেভাবে মনে রেখেছিলাম তা আপনাদের কাছে জটিল মনে হতে পারে। এখানে আমি ফলকে ফলাফল হিসেবে ধরেছিলাম এবং আউটকে মনে করেছিলাম শূন্য, কেননা আউট বানান ও দিয়ে শুরু এবং ও শূন্যের মতো দেখতে। তাহলে আমার হিসাব মতো ফল আউট এর অর্থ হচ্ছে যার ফলাফল শূন্য, আর এদিকে ঝগড়া করেও কোনো লাভ হয় না, ফল শূন্যই আসে। এই রকম অদ্ভুত কল্পনা করে এই ফ্রেজাল ভাব মনে রেখেছিলাম। সত্যি কথা বলতে এখনও এই রকম ট্রিক্সের সাহায্য নিয়ে সমস্ত ফ্রেজাল ভার্বস মনে রাখি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই রকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর সমস্ত প্রয়োজনীয় লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।